السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين দরের এবং কাছের চ্যানেলের অগণিত দর্শকবৃন্দের প্রতি প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ইসলাম এসেনশিয়ালস। আমি আবু সাহিদ আনসারী এবং সাথে আছেন ফজিলত শেখ আব্দুর রহমান মাদানি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আসলে দেখতে দেখতে শাবান আমাদের মধ্যে চলে আসলো, অর্থাৎ শাবান যখন চলে আসেন তাহলে মানে রামাদানের আর বেশি বাকি নেই, এটাই কিন্তু বোঝা যায়। এবং শাবান মাসের আমাদের কি করণীয় এবং শাবান মাসে আমরা কি করতে পারি, শাবান মাসের কি ফজিলত রয়েছে, শাবান মাসে কি ধরনের ইবাদত বন্দেগীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিষয়ে কিন্তু আমরা প্রায় প্রতি বছরই আলোচনা করি যখন শাবান মাস আমাদের মধ্যে সমাগত হয়। আজকেও আমরা এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া বিল্লাহি তাওফীক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে তার আগে শেখ আমাদের কাছে একটা চিঠি এসেছে, একজন ভাই অথবা বোন আমাদের কাছে লিখেছেন, ভাই লিখেছেন আমাদের কাছে, চিঠিটা এসছে আমার নেইবার আসলে মিডল সেক্স থেকে এসছে, হেজ থেকে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তিনি চিঠির মাধ্যমে অবতারণা করেছেন। চলুন আমরা দর্শকবৃন্দ চিঠিটা পড়ি ইনশাআল্লাহ তাআলা। কি বলেন শেখ? জি প্লিজ। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন আসলে চিঠি তে যে আপনি উত্তর চান, যে আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের আপনি লিখেছেন আমাদের 10 লক্ষ টাকা ব্যাংকে FDR করে রাখা হয়েছিল, ফিক্সড ডিপোজিট জি করে রাখা হয়েছিল। এখন এই 10 লক্ষ টাকায় আরও 5 লক্ষ টাকা হয়েছে। এখন আমরা এই বাড়তি 5 লক্ষ টাকা কীভাবে খরচ করব, আর এই বাড়তি 5 লক্ষ টাকা থেকে জাকাত দিলে হবে কি? আমরা এখন চাচ্ছি এই 10 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে রাখব। তার মানে এই এর আগে এই টাকাগুলো ইসলামী ব্যাংকে ছিল না, কনভেনশনাল ব্যাংকে ছিল, হয়তো এই টাকা সুদের টাকা হতে পারে, ইন্টারেস্টের টাকা হতে পারে, এভাবে আপনি ইঙ্গিত করেছেন। এবং আপনার এর সাথে সম্পর্ক একটা প্রশ্ন আছে, সেটা এভাবে আপনি লিখেছেন, এই বাড়তি 5 লক্ষ টাকা আমরা কেমন লোকদের দিতে পারবো? অনেক আত্মীয় স্বজন গরিব আছেন, তারা আমাদের কাছে সাহায্য চান, চাইলে মেয়ের বিয়ের জন্য অথবা ঘর বানিয়ে দেবার জন্য কেউ কেউ আপনাদের কাছে সাহায্য চান, এক্ষেত্রে আপনার দিতে পারেন কি না, বা ব্যবসা করার জন্য চিকিৎসার জন্য দিতে পারেন কি না, এই ধরনের আপনি জানতে চাচ্ছেন। আসলে কীভাবে কোথায় কাদেরকে আপনারা দিতে পারেন এ বিষয়ে আপনার স্পেসিফিক প্রশ্ন। আবার বিশেষ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি আবার লিখেছেন, মনে করেন দুই ভাই আলাদা থাকে, মা ওই দুই ভাইয়ের ঘরে ভাগ করে থাকেন, এই ভাইদের জাকাতের পয়সা দেওয়া হয়, তবে মা যদি জাকাতের পয়সা পান কোনো অসুবিধা হবে কি, বাড়তি টাকা পাওয়া যায় যাচ্ছে কি? আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি ঠিক জানি না, শেখ মাদানি হয়তো আরো ভালো জানবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনার চিঠির জন্য, যে ভাই আমাদের কাছে মিডল সিক্স থেকে চিঠি লিখেছেন। শেখ মাদানির কাছে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ত্বাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ যে ভাই আমাদেরকে লিখেছেন। আমি প্রথমে আপনার 10 লক্ষ টাকায় যে 5 লক্ষ টাকা হয়েছে এটা আপনি কিন্তু ক্লিয়ার করে লেখেন নাই যে এটা কনভেনশনাল ব্যাংকে ছিল এবং এটা ইন্টারেস্ট বা সুদের টাকা, এই কথা কিন্তু আপনি বলেন নাই। আমি এর উপরে ভিত্তি করেই জবাব দিই। যদি এটা এমন হয় যে এটা কনভেনশনাল ব্যাংকে ছিল এবং 5 লক্ষ অতিরিক্ত টাকা সুদের মাধ্যমে পাওয়া গেছে, তাহলে এই সুদের টাকাটা আপনারা নিজেরা কোনো অবস্থাতে ব্যবহার করতে পারবেন না, এবং এই পয়সাটাকে আপনারা যখন কাউকে দিবেন বা কাউকে সাহায্য করবেন এর থেকে কোনো সওয়াব আপনারা পাবেন, এই সওয়াবের নিয়তও করা যাবে না, যেহেতু সুদের টাকা হলে এটা হারাম টাকা। এই জন্য এই টাকাগুলোকে এমন জায়গায় দিতে হবে। ওলামায়ে কেরামের মতামত হলো যে প্রচণ্ড অসুবিধার মধ্যে যারা পড়েন, যেমন কোনো ডিজাস্টার হয়ে সব কিছু ঘর বাড়ি আপনার ভেঙ্গে খান খান হয়ে গেছে, কোনো জায়গায় আপনার আর্থকুইক হয়ে গেছে, অথবা ফ্লাড হয়ে গেছে, সুনামি হয়ে গেছে, অথবা
এমন গরিব মানুষ যে গরিব মানুষ খাবারের অভাবে তারা মারা যাচ্ছে, এরকম সিচুয়েশনগুলোতে এই অর্থকে ব্যবহার করা যায়। ওলামায়ে কেরাম এর আগে একথাও বলতেন, যেমন মসজিদ মাদ্রাসার টয়লেট বানানোর জন্য এটা দেওয়া যেতে পারে, তো মসজিদের ভিতরের অংশ না বাহিরের অংশের জন্য এটা ব্যবহার করা যেতে পারে, যেমন টয়লেট তৈরি করা, এরকম মতামতও রয়েছে। এই জন্য আমার ই হলো যে স্বাভাবিকভাবে মেয়ে বিয়ে দিতে পারছে না, অথবা আপনার স্বাভাবিকভাবে একজনের ঘর না, এরকম না। যদি এমন সিচুয়েশনে কেউ থাকে যে এই পয়সা ছাড়া তার ঘরের আর কোনো উপায় নাই, এমতো অবস্থায় আপনি তাকে দিতে পারেন, তা না হলে বড় ডিজাস্টার যেখানে হয়েছে, আইলা হয়েছে অথবা সিডর হয়েছে, সুনামি হয়েছে, আর্থকুইক হয়েছে, এরকম অসুবিধার মধ্যে যারা পড়ে তাদেরকে আপনি দিয়ে দিলে আপনার জন্য ভালো হবে। এরকম অনেক চ্যারিটি অর্গানাইজেশন আছে যারা এরকম আপনার ইন্টারেস্টের টাকা নিয়ে এরকম খাতগুলোতে ব্যবহার করে আপনি তাদেরকেও দিতে পারেন, যদি এটা ইন্টারেস্টের পয়সা হয়ে থাকে। আর যদি আপনি কোনো ইসলামী ব্যাংকের আপনি রেখে থাকেন এবং সেখানে ফিক্সড ডিপোজিট হয়, তাহলে আপনাকে তারা ডেফিনেটলি ইন্টারেস্ট দেয় নাই, তারা আপনাকে প্রফিট দিয়েছে, তাহলে এটা আপনার জন্য হালাল পয়সা, আপনি যেহেতু এখানে ক্লিয়ার করেন নাই। আপনার দ্বিতীয় প্রশ্ন যে ভাই গরিব, আর ভাই গরিব হওয়ার কারণে হয়তো আলাদা আলাদা সংসারে থাকেন, এক ভাই আর এক ভাইকে জাকাতের পয়সা দিয়েছেন, কিন্তু মা দুইজনের ঘরে ভাগ করে থাকেন, এতে অসুবিধা হবে কিনা? এতে কোনো অসুবিধা নাই, এতে কারণ মা তো অন্য ভাই মায়ের খেদমত করছে, কাজে এটা মাকে কিন্তু জাকাত দেওয়ার সমান হচ্ছে না, কারণ মাকে জাকাত দেওয়া জায়েজ নাই। ভাই যদি আলাদা সংসারে থাকে এবং এরকম গরিবের মধ্যে পড়ে যায়, তাহলে ভাই সে আপনার জাকাতের পয়সা পেতে পারে, বরং সে হক তার বেশি হয়ে যায়। কিন্তু সেখানে আপনার ভাইয়ের ওখানে যদি আপনার আম্মা খাওয়া দাওয়া করে, এটা জাকাতের পয়সা হলো না, কারণ এটা ভাই আম্মাকে তখন ই হয়ে দিল, এটা হুকুম পরিবর্তন হয়ে যায়। এই হিসেবে যেমন দেখা গেল যে কোনো ওই আল্লাহ রসুলের এরকম এক দাসী ছিল একজন আর কি, তো দেখা গিয়েছে যে তার কাছে সদাকার গোশত এসেছে, তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গোশত থেকে আমাদেরকে কিছু দাও না, আমরাও খাই। তখন বাড়িরা বলল যে না ইয়া রসুলাল্লাহ, এটা তো সদাকার গোশত। আল্লাহ রসুল বলেন যে লাকি সদাকা ওয়ালানা হাদিয়া, এটা তোমার জন্য সদকা ছিল, কিন্তু তুমি যদি আমাকে দাও এটা আমার জন্য গিফট হয়ে যাবে, এটা হাদিয়া হয়ে যাবে। এই মূলনীতির উপরে ভিত্তি করে যদি মা ওই ভাইয়ের ওখানে গিয়ে কোনো সময় খাওয়া দাওয়া করেন, এটা জাকাতের পয়সা খাওয়া হবে না। আপনি কষ্ট করে আমাদেরকে লিখেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার দাবি ছিল আপনাকে যেন আমরা আশাহত না করি, জবাব যেন দেই, আমরা আলহামদুলিল্লাহ জবাব দিতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া, জাজাকুমুল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ যে ভাই আমাদের কাছে বিটল সেক্স থেকে চিঠি লিখেছেন, হেজ থেকে। এবং আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসে আপনাদেরকে আমাদের ঠিকানা বলে যাব, যে ঠিকানা আপনারা আমাদের কাছে চিঠি লিখবেন। শাবান মাসের গুরুত্ব নিয়ে আজকে আমরা কথা বলতে চাই ইনশাআল্লাহ ইসলামের সিনসিয়াস অনুষ্ঠানে। আপনারা অন্যান্য বিষয় নিয়ে আমাদের সাথে যোগ দিতে পারেন, আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। শেখ, আসলে শাবান আমাদের মধ্যে সমাগত রমাদান চলে আসছে দেখতে দেখতে, শাবান মাসের সিগনিফিকেন্সটা কি, এর গুরুত্বটা কি, এ প্রসঙ্গে কোরআন এবং হাদিস কি রয়েছে, এ প্রসঙ্গে যদি কিছু কথা বলেন। শাবান তো আসলে রমাদান মাসের প্রিপারেশন নেওয়ার মাস, আর আল্লাহ রসুল তো শাবান থেকে না রজব থেকে এই প্রিপারেশন শুরু করতেন। এই জন্য তো আল্লাহ রসুলের দোয়া ছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান, হে আল্লাহ রজব শাবানে আমাদেরকে তুমি বরকত দাও, রমজানেরও বরকত দাও, বা রমজানে পর্যন্ত আমাদের হায়াত দাও। এই জন্য আল্লাহ রসুলের প্রিপারেশন তো রজব থেকে শুরু হতো, শাবানে এটা আরও কন্টিনিউ করতো এবং বেশি হতো। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান। এই এই এটা আমরা যেটা বাল্লেগনা রমাদান যেটা বলি এটা নিয়ে কথা আছে, কিন্তু আমি নিজে তাহকিক করেছি। আমি আজকেও দেখতেছিলাম যে মুসনাদে আহমদের মধ্যে আসলে এই হাদিসটা এভাবে এসেছে, মুসনাদে আহমদের হাদিস নাম্বার হলো 2342 নাম্বার হাদিস এটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান, মুসনাদে আহমদের 2342 নাম্বার হাদিস এটা। কিন্তু ইমাম বুখারী নেন নাই, তিনি বলছেন এটা মুনকার হাদিস, এবং ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যে
এটা দোয়াইফ হতে পারে, দোয়াইফ হলে তো স্টিল আপনার যেহেতু একাধিক রওয়ায়েতে এসেছে আর এটা তো একটা দোয়ার বিষয়, এই জন্য দোয়াইফ এমন ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে যদি এটা দাওফও থাকে তারপরে এটাকে গ্রহণ করা যেতে পারে। তো এখন এই যে যেটাকে আমরা বলছি যে ওয়াবাল্লিগনা রমাদান, এইভাবে যেটা এটা নিয়ে কথা আছে, সরাসরি এটাকে পাওয়া যায় না, কিন্তু যেভাবে এই রেওয়ায়েতটা পাওয়া যায় সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান, এটা পাওয়া যায়। তো ইটস ইজ এভরিথিং ইজ অ্যাভেইলেবল। আর খুব সুন্দর দোয়া, হ্যাঁ দোয়াটা আসলে কথাগুলো খুব সুন্দর, কিন্তু অনেকে বলছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন না বলে এমনিতে দোয়া করা, এভাবে বলতে কোনো অসুবিধা নাই। এই জন্য আমি যখনই বলি আমি প্রথমে এটা বলি, এরপরে যে আমাদের সমাজে ফেমাস হয়েছে রমাদান হিসাবে এইভাবে আমরা বলে থাকি। তো এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিপারেশনটা রজব মাস থেকে শুরু হতো, শাবান পর্যন্ত কন্টিনিউ করতো। এখানে কয়েকটা সিগনিফিকেন্সের কথা উল্লেখ করা দরকার। স্পেসিফিকলি আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আহসু হিলাল শাবান লি রমাদান, রমাদান মাসকে সঠিকভাবে পাওয়ার জন্য তোমরা শাবান মাসের চাঁদকে গণনা করো। চাঁদ গণনা তো আমাদের সারা বছরই করতে হবে, তারপরে স্পেসিফিকভাবে স্পেশালি যেন আমরা শাবান মাসের চাঁদকে গণনা করি, এটা নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এটা হলো নাম্বার ওয়ান, এটা হলো কাউন্টিং দ্য মান্থ অ্যান্ড দ্য ডেইজ। সেকেন্ড হলো সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাওমি আফদাল বাদা রমাদান, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে রমাদান মাসের পরে কোন রোজা রাখাটা ভালো। ফাকালা সাওমু শাবান তাযীমান লিরমাদান, আল্লাহ নবী বলেছেন শাবান মাসের রোজা রাখাটা বেশি উত্তম, কারণ শাবান মাসে রোজা রাখলে পরে রমজান মাসকে তাযীম করা হয়, ইজ্জত করা হয়। আর সাথে সাথে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন রমাদান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখেন নাই। এই সিচুয়েশনকে দেখে নাসাই শরীফের হাদিস এসেছে, উসামা ইবনু জেদ রাদিয়াল্লাহু আনহুমা উনি গিয়ে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ লিমা আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি, কেন আপনাকে এরকম দেখি আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন এত রোজা আর কোনো মাসে রাখেন না। ফাকাল, আল্লাহ নবী বললেন যাকা শাহরুন ইয়াগফুলু ফীহি আন-নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান তুরফাউ ফীহি আল-আ'মালু ইলা রাব্বিল আলামিন উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আল্লাহ নবী বললেন এটা এমন একটা মাস যেটা রজব এবং রমাদান মাসের মধ্যে এই মাসে মানুষ গাফেল হয়ে থাকে, মানুষ অপেক্ষা করে রমজান আসলেই সওয়াবের কাজ করব, এখন একটু লেজি হয়ে যায়, গাফেল হয়ে যায়, একটু কেয়ারলেস হয়ে যায়, কিন্তু আসল কথা হলো তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এই সময় মানুষের আমল নামাকে সাবমিট করা হয়, ইয়ারলি সাবমিশন বলে এটাকে আমরা আমাদের রেকর্ডের ইয়ারলি সাবমিশন, উইকলি সাবমিশন আছে, যেমন থার্সডেতে কোনো কোনো রেওয়ায়েতে থার্সডে এবং মানডের কথা দুটোই আছে। তো ইয়ারলি সাবমিশন যেটা এটা হলো এই রজব মাসে রাব্বুল আলামিনের কাছে এই আমল নামা পেশ করা হয়। আল্লাহ নবী বলেছেন উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, যে আমার আমল নামা আল্লাহর কাছে যেমন এমন ভাবে পেশ করা হয় যখন আমি রোজা অবস্থাতে আছি। জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ শেখ। শাবান মাসের গুরুত্ব সম্পর্কে বলছেন শেখ আব্দুর রহমান মাদানী, অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, এর মধ্যে অনেকেই ফোন করেছেন আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন, দেখে আমাদের প্রথম কলার কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নামের প্রশ্ন আমি আপনার উত্তর দিতে থাকি। একটা হয়েছে গিয়ে আমার একটা মেয়ে হয়েছে দুই তিন দিন আগে, কংগ্রেচুলেশনস। মায়েরা
জি, আর একটা আসিল মিনা, মিনা, নিনা, জি মিনা, নিনা নিনা, ও নিনা, নিনা, জি, আর একটা আসিল মারওয়ানা, মারওয়ানা, আর ও তিনটা নামে রাখি আপনি, জি আমি কইবো না ইনশাআল্লাহ। তবে মারওয়ানা এমনি আরবিতে অর্থ ভালো আছে, কিন্তু এটা রাখা যাবে না, কারণ ইংলিশ যারা জানে মারওয়ানা একটা ডিফারেন্ট জিনিসকে বোঝায়, এই জন্য মারওয়ানাটা অ্যাভয়েড করতে হবে। আমরা বাংলায় যেটা গাঁজা কই, যেটারে গাঁজা যেটারে কই, এই জন্য মারওয়ানা রাখা যাবে না। অন্য দুইটা আমি অর্থ বলবো ইনশাআল্লাহ সুযোগ করে। ওকে জি, জি তো তারা এই জগাতে গড় বানাইয়া দেওয়া হয় নাকি ব্যবসা লাগিয়ে পয়সা দেওয়া হয়নি, মানে গরিব আইন যে তারা গরিব হইলে তাদেরকে দেওয়া যাবে, তারা এটা দিয়ে তারা ঘরও বানাইতে পারবে, ব্যবসাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তাদেরকে বেশি পয়সা দেওয়ার কারণে তাদের, তারা যদি আবার বেশি পয়সার মালিক হয় তাহলে তাদের, তারা আবার পরে অন্য মানুষের জাকাত দেওয়া লাগবে। আচ্ছা বুঝছি, বুঝছেন নি কথা? জি জি, ওকে জি, ধন্যবাদ। আমরা যেহেতু নামের অর্থ শেষে দিই, আমরা শেষে নামের অর্থ দিব ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খের, অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক, ইতোমধ্যে জানা হয়ে গেছে যে আমরা নামের অর্থ একবারে অনুষ্ঠানের শেষ দিকে দেই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটাও দর্শকরা প্র্যাকটিস শুরু করেছেন যে নামের অর্থের পাশাপাশি, নামের অর্থ জিজ্ঞেস করার পাশাপাশি তারা একটা প্রশ্ন করছেন, যেমন আমাদের এই সচেতন দর্শক করলেন জাকাতের সম্পর্কে। এরকম আপনার যদি একান্তই নামের অর্থ জানতে হয় তাহলে আমি বলবো এই এটা একটা দৃষ্টান্ত আপনারা অনুসরণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা নামের অর্থের পাশাপাশি প্রশ্ন জিজ্ঞেস করবেন। আসলে আমরা কথা বলছিলাম শাবান মাসের গুরুত্ব নিয়ে। শেখ মাদানি একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন, এবং বাদশাহিক রিপোর্ট কথা তিনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে রিপোর্ট পেশ করা হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যখন রিপোর্টটা পেশ করা হয় তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। শেখ, এই রোজা কি তিনি শুধুমাত্র কোনো একটা দিনই রেখেছেন, নাকি তিনি, আপনি অবশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের কথা বলেছেন যে তিনি কন্টিনিউয়াস রোজা রাখতেন, তো আমাদের মধ্যে অনেক সময় টেন্ডেন্সি দেখা যায় যে কোনো একটা দিনের জন্য আমরা অপেক্ষা করি, সেই দিনে আমরা রোজা রাখি। ইভেন এরকম কোনো একটা দিনকে বিশেষিত করে রোজা রাখাটা সুন্নতের খেলাফ। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ক্লিয়ারলি বলেছেন, শুধু একদিন আমি রাখবো নির্দিষ্ট করে, আর কোনো দিন রাখবো না, এটা ঠিক না। আল্লাহ রসুল এরকম করেন নাই, বরং আল্লাহ রসুল সাধ্য মোতাবেক যত পেরেছেন বেশি রেখেছেন। আর আমাদেরকে আল্লাহ রসুল ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন, তোমরা যতটা পারো বেশি রোজা রাখো, তবে প্রথম হাফ, ফার্স্ট হাফ, কারণ যদি সেকেন্ড হাফে আমরা রোজা কন্টিনিউ করি তাহলে রোজার আগে রোজা শুরু হলে রোজার মাসে যদি অসুস্থ হয়ে যায় মানুষ, ফিজিক্যালি আনফিট হয়ে যায়, তখন আপনার নফল আদায় করলাম ফরজের বেলায় অসুবিধায় পড়ার সম্ভাবনা থাকে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিস হলো, ইজান তাসাফা শাবান ফালা তাসুম, যখন শাবানের হাফ হয়ে যায় এরপরে আর রোজা রেখে না। এরপরে আল্লাহ রসুলের কাছে এক লোক আসছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন, তুমি কি শাবান মাসের প্রথম হাফে কোনো রোজা টোজা রেখেছো? সে লা ইয়া রসুলাল্লাহ, না আমি তো রাখি নাই। তখন আল্লাহ নবী এই অবস্থাতে বলেছেন, ফাসুম ইয়াউমাইন ইয়া সালাসা, তাহলে দুই তিন দিন রেখে ফেলো। তার অর্থ হলো বেটার টাইম রোজা, গতকালকে থেকে যেহেতু শাবান শুরু হয়েছে, আজকে সেকেন্ড অফ শাবান, আমরা রোজা 15 দিন, এখন প্রথম 2 সপ্তাহের মধ্যে যত পারি আমরা রোজা রাখি, যত পারি যতটা পারি আমরা রাখি। আর এরপরে যদি কোনো কারণে সফরে আছে, অসুবিধায় আছে, কাজে আছে, রাখতে পারছে না, শেষে 2 সপ্তাহ যাওয়ার পরে রিয়ালাইজ করলো যে আহারে মিস তো করলাম, এরপরে হয়তো 2টা 3টা 4টা রেখে ফেললো, তাতে অসুবিধা নেই, কিন্তু এরপরে গিয়ে যেন লম্বা সময়ের রোজা রাখা না হয়। আল্লাহ রসুল অনেক সময়তে দ্বিতীয় হাফেও নিজে তিনি লম্বা রোজা রেখেছেন, কারণ আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এমন শারীরিক স্ট্রেংথ দিয়েছিলেন যেটা আমাদের নাই। আল্লাহ রসুল তো সোমে বিসালও করতেন, ইফতার না করে কন্টিনিউ করতেন। তো অনেকে বলে, ইয়া রসুলাল্লাহ, আপনি যখন করেন আমরাও করি। আল্লাহ রসুল, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো নাকি যে আমার মতন পারবা? ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার রব আমাকে খাওয়ান, আমাকে পান করান। ইট ডাজন্ট হ্যাপেন টু ইউ পিপল, সুবহানাল্লাহ। এই জন্য আইডিয়াল হলো হাদিস অনুযায়ী যে আমরা প্রথম 15 দিনে যত পারি রোজা রাখবো, শুধুমাত্র 15 তারিখ নিসফে শাবানের পরের দিন আমরা রাখবো, এরকম যেন টার্গেট আমরা না করি। বরং যদি আপনি 15 তারিখে রাখতেই চান, 13, 14, 15 রাখেন,
আইয়ামে বিদের রোজা হয়ে যাবে, যেটা নর্মাল সুন্নত প্রত্যেক মাসেই, সেইটা হলো আমাদের পরামর্শ। অনেক সময় দেখা যায় যে আমাদের বাঙালি কমিউনিটিতে যে আমরা আসলে সওমটাকে, রোজাটাকে তেমন একটা, অনেকেই আছে খুবই গুরুত্ব দেই, খুবই রোজা রাখে, আবার অনেকেই আছে তেমন একটা গুরুত্ব দেয় না, রোজা রাখে না। যেমন সালাতের ক্ষেত্রে যেরকম আমরা নফল সালাত অনেক পড়ি, আওয়াবিনের সালাত, আপনার ইশরাকের সালাত বলেন, কিংবা হাজাত বলেন, তাওবার সালাত বলেন, এরকম অনেক খুঁজি নামাজের ব্যাপারে। কিন্তু সওম মনে করেন শাবান মাস আসলে আমরা ওইভাবে রোজা রাখি না, মনে করি যে শাবান মাসে যা খাওয়া যায়, যা খাওয়ার খাওয়া যায় খাই, কারণ রমাদান আসলে তো খেতে পারবো না, রোজা রাখতে হবে সারাদিন, তো এরকম অনেক টেন্ডেন্সি থাকে। এক্ষেত্রে কি বলা যায়? এসে আসলে এটা আমাদের বুঝের ভুল। রোজা আমাদের রাখা দরকার, নামাজ নফল যেমন আমাদের করা দরকার, নফল রোজাও রাখা দরকার আমাদের জন্য। তো নামাজটা তো একটু সহজ ইবাদত, কিন্তু রোজাটা তো কঠিন ইবাদত, এই জন্য এটা হলো মূল কারণ। সহজটা আমরা ধরি, কঠিনটাকে ছাড়ি। আমরা যেটা মিষ্টি সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটাকে আমরা ঠিক আছে, জেহাদে যাওয়া যে ফরজ ওটা খবর নাই। এই হিসাবে ওই যেটা সোজাটাকে অনেক সময় আমরা নেই, এই যে হিসাবে নামাজ অনেকে আমরা পড়ছি এবং রোজার দিকে অনেকে আমরা যাই না, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যে নামাজ নিয়ে যত বেশি আলোচনা আমাদের মধ্যে হয়, রোজা নিয়ে কিন্তু হয় না। বরং আল্লাহ রসুল তো যারা বিয়ে শাদি করে নাই অথবা বিয়ে শাদি করেছে কিন্তু স্ত্রীর সাথে নাই, এদেরকে তো সরাসরি রসুল্লাহ সাল্লাম রোজা রাখার জন্য রিকমেন্ড করেছেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইস্তাতা মিনকুম আল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যার অ্যাবিলিটি আছে ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল সে যেন বিয়ে করে, ফা ইল্লাম ইয়াস্তাতে যদি না পারে ফা আলাইহি বিসওম, তাহলে সে যেন রোজা রাখে, ফা ইন্নাহু লাহু বিজা, তাহলে সে তার স্বাস্থ্যকে কন্ট্রোল করতে পারবে, খারাপ কাজে লিপ্ত হবে না। এটা তো সরাসরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো হিসেবে যেমন মদিনাতে আমি দেখেছি, এমনকি মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন যে দেখা যাচ্ছে যে শাবান মাসে তো ইউনিভার্সিটির ক্যান্টিন যে ইফতারের জন্য খুলতে হয়, এত বেশি ছাত্র রোজা রাখে। এরপরে মসজিদে নববীতে দেখা যায় যে কত মানুষ শাবানের রোজা রেখে ইফতার করতেছে, এই জন্য আছে। আমাদের কমিউনিটিতে হয়তো এটা কম, কিন্তু মদিনার কমিউনিটিতে এটা খুবই বেশি, এবং আমরা মদিনা ইউনিভার্সিটিতে প্রচুর দেখেছি আলহামদুলিল্লাহ, শত শত স্টুডেন্টের রোজা রাখে। জাযাকাল্লাহু খাইরান। দর্শক বন্ধু, সময় হলো আমাদের একটু বিরতি নেবার, বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম। আপনি যদি ব্যাংক লোন, ক্রেডিট কার্ড অথবা স্টোর কার্ডে পিপিআই থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ যারা আমাদের সাথে আছেন। আসলে আমরা শাবান মাসের ফজিলত সম্পর্কে কথা বলছিলাম, এর গুরুত্ব এবং শাবান মাসে আমরা কী আমল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ বেশি করে রোজা রাখতেন। শেখ মাদানী যে হাদিসগুলোর প্রতি হাদিসগুলো নিয়ে আলোকপাত করেছেন আমাদের এখানে, এবং অনেক কিন্তু ভাই বোন আমাদের কাছে ফোন করছেন। শেখ, আপনি যে কথাটা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপোর্টের কথা বলছেন, এবং আপনি কথা বলছেন যে যদি কেউ যদি রোজা রাখতে চায় তাহলে অ্যাটলিস্ট আইয়ামে বিদর রোজা রাখার কথা বলছেন, 13, 14, 15, এবং সাপ্তাহিক যে রোজা আছেই সোমবার এবং বৃহস্পতিবার। তো আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি করে রোজা রাখতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন যার আগের এবং পরে সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, যিনি সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবীন, যিনি সবচেয়ে বেস্ট ক্রিয়েশন অফ দ্য আর্থ, তিনি যদি এভাবে যে চিন্তা করেন যে আমি যখন আল্লাহর যখন রিপোর্ট যাবে আল্লাহ সুবহান ও তাআলার কাছে, তখন আমি রোজা অবস্থায় থাকি, এক্ষেত্রে আমাদের শিক্ষা কী ওই কথা থেকে? আসলে আল্লাহ নবী যত আমল করেছেন সব তো আমাদেরকে শেখানোর জন্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পিছনের সব গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও আল্লাহ নবী যদি চান রোজা অবস্থাতে আল্লাহ নবীর আমল নামাটা আল্লাহর কাছে যাক, তাহলে আমরা যারা গুনাহগার, কবিরা সগিরা গুনাহ দিয়ে আমাদের আমল নামা ভর্তি, আমাদের জন্য তো রোজার প্রয়োজনটা আরও হাজার হাজার গুণ বেশি। এই জন্য আমরা চেষ্টা করা উচিত যারা শারীরিকভাবে সুস্থ আছি তারা যেন আমরা রোজা রাখার চেষ্টা করি। অনেকে বলতেন হুজুর অন্য অন্যবার হইলে না ছিল, এবার তো ঠেকাইলেন, কারণ যেই লম্বা দিন রোজার দিনগুলো রাখতে পারি কি না তাই আল্লাহ জানে।
আর এখন তো আরো শাবানের রোজার কথাও কন, আমি মসজিদেও বলছি আজকে দারুল উলুমায় যে আগে যদি আপনি একটু রিহার্সেল না করেন, ওয়ার্ম আপ না করেন, তো ফাইনাল গেমে তো আপনি লুজ করবেন হঠাৎ করে। অনেক সময় হয় কি সারা বছর রোজার খবর নেই, প্রথম রোজা রেখে অনেকে বমি করে ফেলে, অসুবিধা হয়ে যায় মানুষের। এই জন্য আমরা চেষ্টা করে দেখি, আমি নিজে এখনো শুরু করি নাই কিন্তু আই হ্যাভ ফুল ইন্টেনশন ইনশাআল্লাহ। আমরা তো সবাই কাজের মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, এরপর আমরা চেষ্টা করতে হবে। হ্যাঁ, যাদের শারীরিক অসুবিধা আছে, মনে করেন ডায়াবেটিস আছে, অন্যান্য অসুবিধা আছে, তাদের কথা আলাদা, কিন্তু শারীরিকভাবে যারা আমরা সুস্থ আছি এবং আমাদের পক্ষে রোজা রাখলে কিন্তু আল্লাহ হেল্প করেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, এই হিসাবে আমরা চেষ্টা করা উচিত। এখন এমন দেশে আসে আমরা তো পড়ছি যে দেশে দিন বড়, এখন কি করা যাবে? অনেকে বলেন যে দিন দিন ছুটে এরকম দেশে চলে যাই নাকি, যেমন অনেকে বাংলাদেশে চলে যাচ্ছেন। আবার অনেকে বলছেন যে হুজুর এদেশে যে এত দিন বড়, এখানে এখানে কি বেশি স্বভাব হবে কিনা সেটাও জানতে চাচ্ছেন। এটা আপনার নিয়তের উপরে, দিন আপনি বেশি বেশি কষ্ট করলে বেশি স্বভাব হতেই পারে, তাতে তো অসুবিধা নেই, কিন্তু যারা ছোট দিনে রোজা রাখছেন আল্লাহ তাদের স্বভাবও কমাবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনি বেশি কষ্ট করার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে বেশি স্বভাব দিবেন। এই জন্য আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলান, আমি তাদেরকে পথ রাস্তা দেখাই। হিসেবে বেশি কষ্ট করে যারা রোজা রাখবেন, বেশি কষ্ট করে কোনো কাজ করলে এর জন্য আল্লাহ তাআলা বেশি সওয়াব দিতেই পারেন, এটা তো কোনো আপনার এটা রিজনেবল কথা। এই জন্য এই দেশের রোজা রাখলে সওয়াবটা বেশি হবে, এটা কথা বললে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি মূর্তি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কলার, আপনি ইসলাম এসেনশিয়ালসের লাইভ কথা বলছেন। আসসালামু আলাইকুম। আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি, যাই হোক আমরা আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। আপনি এই প্রসঙ্গে কথা বলছেন যে যে বেশি সওয়াব দিতেই পারেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছে করেন। এবং একটা জিনিস দেখা যায় যে আমাদের মধ্যে যে শাবান মাসের আরও বিভিন্ন আমলের কথা অন্যান্য জায়গা থেকে শোনা যায়, কিন্তু আসলে আপনি যদি অথেন্টিক সোর্স থেকে দেখেন, বুখারী এবং মুসলিম থেকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রেখেছেন, এবং আপনি দোয়ার কথা একটা শুরুতেই বলেছেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল আর কী ছিল? আল্লাহ রসুল তো এটাই হলো মূল আমল। এরপরে স্পেসিফিকলি যেমন নিসফে শাবানের রাতের ব্যাপারে কিছু হাদিস আছে, ইবাদত বন্দেগির ব্যাপারে সেটা আছে। আমরা ইনশাআল্লাহ যেহেতু এখনও সময় আছে, আমরা সামনের সপ্তাহ পাবো, আমরা এ সম্পর্কে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। আর এই হিসেবে আরও আমল বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে, যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে এসেছে ওনার আদত এরকম ছিল, যদি কোনো কারণে ওনার বিগত রমজান মাসের মহিলাদের মা বোনদের যে স্বাভাবিক মাসিক অসুস্থতার কারণে যে রোজা কাজা হয়, এই রোজা যদি কোনো কারণে বাদ থেকে যেয়ে থাকে, ওনার এখনও রাখা হয় নাই কোনো কারণে, হয়তো সারা বছরে কোনো কারণে সময় পাওয়া যায় নাই, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার গত বছরের কাজা রোজাকে শাবানে রেখে ফেলতেন। এটা এই বর্ণনার মধ্যে, বিভিন্ন বর্ণনার মধ্যে কিন্তু এটা এভাবে এসেছে। এই হিসেবে মা বোনদের জন্য এরকম যদি কেউ এরকম থেকে থাকেন যে এখনও পর্যন্ত গত বছরের কাজা রোজাকে পালন করা হয় নাই, যে কারণেই হোক বাদ রয়ে গেছে, তারা যেন এটাকে এখনই সেরে ফেলেন। এটা সরাসরি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমলের সাথে আসলে মিলে। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি পরবর্তী কলার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জীবন আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আমি প্রথম আজকে আপনাদেরকে সাথে কথা বলতেছি, আর আপনাদের অনুষ্ঠান আমি রেগুলারই দেখি। মাশাআল্লাহ। আমি একটা কোয়েশ্চন জাস্ট জানতে চাচ্ছি যে কেউ যদি রেগুলার তাজউদের নামাজ পড়ে আর কোনো সময় হলিডেতে গিয়ে যদি পড়তে না পারে, তাইলে কি এটা গুনাহ হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলেন। জি না, এটাই শুধু জানতে চাচ্ছি। কারণ জি আচ্ছা বলুন, আপনি ফোন রাখেন ইনশাআল্লাহ। মাদানী সাহেব বলছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আসলে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহর কোনো বান্দা বা বান্দি যে আমল নিয়মিত করে, যদি অসুস্থ হয়ে যাওয়ার কারণে অথবা কোনো ওজরের কারণে ওই আমল যদি সে করতে না পারে, এরপরেও আল্লাহ তাআলা তাকে ওই আমলের সওয়াব দিতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কেউ হলিডেতে গিয়ে
সফরের কারণে, কারণ সফরে অনেক সময় কোনো কিছু ঠিক থাকে না, বিছানা ঠিক থাকে না, খাবারের ঠিক থাকে না, জায়গা ঠিক থাকে না, ফ্লাইটের মধ্যে থাকতে হয়, রাত্রে হয়তো আপনি ঘুমাতে পারেন না, এরকম জার্নির অসুবিধার কারণে যদি কারো নিয়মিত তার অভ্যাস হলো তাহাজ্জুদ পড়া, কিন্তু জার্নির অসুবিধার কারণে তিনি তাহাজ্জুদ পড়তে পারলেন না, অথবা তিনি হয়তো বেমারি হয়ে গেলেন, শরীর ভালো নাই, সেজন্য পড়তে পারলেন না, সেটা ঘরে থেকে হোক বা হলিডেতে হোক, তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আপনি আমি সুস্থ থাকা অবস্থাতে যে আমল করতাম, ওই আমল করলে আল্লাহ যেই সওয়াব দিতেন, ওই সওয়াবকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এটাকে কন্টিনিউ করবেন, আল্লাহ এটাকে কাটবেন না, কমাবেন না। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন হলেন রহমানুর রহিম, আল্লাহ দাতা এবং দয়ালু, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি নাই। এই হিসেবে হলিডেতে যাওয়ার এই কারণে যদি তাহাজ্জুদ পড়া না যায় যে সুযোগ করা যায় নাই, অথবা আপনার সফরের তো একটা কষ্ট আছে সেই কারণে কেউ পারেন নাই, তাহলে স্টিল আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এর জন্য সওয়াব দিবেন, আর গুনাহগার আপনি হবেন না। আর তাহাজ্জুদের নামাজ তো ফরজ না যে আপনি কোনো কারণে ছেড়ে দিলে গুনাহগার হবেন, এখানে তো গুনাহ হওয়ার প্রশ্ন না ইনশাআল্লাহ। তবে হলিডেতে থাকা অবস্থাতে যদি যাদের নিয়মিত অভ্যাস আছে সম্ভব হলে তারা যেন আদায় করেন, কারণ এটা ফজিলতের নামাজ। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন তারা এক্সট্রা সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে পান, যদি কেউ আদায় করতে না পারেন এজন্য আল্লাহ তাআলা গুনাহ দেবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে আল্লাহ তাআলা যেন আরও বেশি তাহাজ্জুদ গুজারি ভাই বোনদের যেন ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য ধন্যবাদ বোন আমাদের কাছে ফোন করার জন্য। দেখি পরবর্তী কলার কে রয়েছে লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বোন, আমি শেখ মাদানির কাছে একটা কোয়েশ্চেন করতাম আছি। জি করুক প্লিজ। আমি জানতাম চাইছি যে আমরা যে বেতিনতে না হো টাকা দেই, সেটা যদি কোনো কারণে বন্ধ করে দেন তাহলে কি কোনো অসুবিধা আছে কিনা ইসলামিক শরীয়ত দিক থেকে? না, এটা আসলে এটা দেওয়া বা না দেওয়া, নাকে ছিদ্র করাটা এটা করতেই হবে, এটা তো এরকম কোনো ফরজ ওয়াজিব এরকম না, এই হিসেবে এটা নিয়ম হিসেবে মহিলাদের করা হয়। যদি কোনো কারণে এটা বন্ধ হয়ে যায় তাহলে এর জন্য ইনশাআল্লাহ তারা গুনাহগার হবেন না। তবে এরকম যেন না হয়, কোনো মহিলা যেন এরকম না করেন যে পুরুষে যেহেতু করে না আমিও করতাম না, এরকম মানসিকতা যদি থাকে তাহলে এই মানসিকতার জন্য গুনাহগার হবে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে যদি কেউ নাকে দাগা নাও দেয়, ছিদ্র নাও করে, তাহলে তার জন্য কিন্তু তারা গুনাহগার হবে না, এটা গুনাহের বিষয় নয়। আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা হলো মহিলারা যেন পুরুষদেরকে ফলো না করে আর পুরুষরা যেন মহিলাদেরকে ফলো না করে, এটা নিষেধ করা হয়েছে। এই হিসেবে এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এতে গুনাহগার হবে না। আজকের যুগে তো শেখ এটাই সবচেয়ে বেশি হচ্ছে যে মহিলারা পুরুষদেরকে ফলো করে, পুরুষরা মহিলাদেরকে ফলো করে। হবে তো, তা নাহলে দুনিয়াটা ধ্বংস হবে কি করে? ইবলিস তো অ্যাক্টিভ হচ্ছে, তো এই জন্য অ্যাক্টিভ আছে, এই জন্য এটা হচ্ছে। জাযাকাল্লাহ খাইরান। দেখি আমরা এই পরবর্তী কলার কে রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন ও কোথা থেকে বলছেন প্লিজ? জি আমি রোম থেকে বলছিলাম, সারোয়ার। রোম থেকে সারোয়ার ভাই বলছেন। কালকে তো আমরা ইতালিতে যাচ্ছি, তবে রোমে না, আমরা বলোনিয়াতে যাব ইনশাআল্লাহ, সেখানে একটা অনুষ্ঠান আছে, মাহফিল আছে ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াত থাকবে। অপ্রাসঙ্গিক প্রশ্ন আপনি প্রাসঙ্গিক করে ফেলেন ইনশাআল্লাহ। আসলে স্বপ্নের গুরুত্ব কতটুকু ইসলামিক দৃষ্টিতে? সম্পূরক প্রশ্ন ছিল স্বপ্নের ব্যাখ্যা জানা কতটুকু গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা জানার উপায়টা কি, যদি একটু বলতেন ইসলামিক দৃষ্টিতে। কোনো অসুবিধা, ধন্যবাদ। আচ্ছা, ইতালির রোম থেকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এই স্বপ্ন নিয়ে কত যে দুঃস্বপ্ন কাটে যায় মানুষের। তো সেদিন একজন বলতেছিল যে
এটা নাকি ওই ভারতের প্রেসিডেন্ট আব্দুল কালাম ছিলেন যে উনি নাকি বলেছেন এই কথা, যে ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন ওয়াইল ইউ স্লিপিং, ড্রিম ইজ সামথিং দ্যাট উইল নট লেট ইউ স্লিপ। আমরা অনেকে বলি না অমুক স্বপ্ন, এটা স্বপ্ন না যেটা আপনি ঘুমের মধ্যে দেখেন, আপনার স্বপ্ন হলো সেইটা যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না, সেটা ভিন্ন স্বপ্ন অবশ্য, কোন জীবনে মানুষ যেমন স্বপ্ন দেখে সেটা এটা সুন্দর কথা। তো ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষ আমরা যে স্বপ্ন দেখি এটা মানুষের একটা হিউম্যান হ্যাবিটের মধ্যে একটা জিনিস, এবং ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র নবী রসুলদের স্বপ্ন অহির অংশ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়। যেমন অনেক নবী রসুলের জীবনে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের কথা আমরা জানি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা জানি, ইউসুফ আলাইহিসসালামের কথা আমরা জানি। এই জন্য নবী রসুলদের যেটা স্বপ্ন এটা ডেফিনেটলি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই জন্য এই স্বপ্নটা অহির অংশ। নবীরা যা স্বপ্ন দেখেন তা তাদের জন্য মানাটা বাধ্যতামূলক হয়ে যায়। আমরা যারা সাধারণ মানুষ আমাদের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকেও হতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাও হতে পারে, শয়তানও আমাদেরকে স্বপ্নে দেখাতে পারে। এ হিসেবে ইসলামের নিয়ম অনুযায়ী সাধারণ মানুষের স্বপ্নর মাধ্যমে শরীয়তের কোনো বিধিবিধান সাব্যস্ত হয় না। শরীয়তের কোনো ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, মুবাহ বলেন, কোনো জিনিস এটা দ্বারা সাব্যস্ত হয় না। সাধারণ মানুষের স্বপ্ন এটা সঠিক হতেও পারে নাও হতে পারে। দ্বিতীয় প্রশ্ন আপনি বলেছেন যে স্বপ্ন আসলে জানার উপায়টা কি। আসলে স্বপ্নর আপনার ব্যাখ্যা একেবারে সার্টেনলি এটা জানা যায় না, কারণ একই স্বপ্ন যদি দুইজনে দেখেন দুইজনকে দুই রকমের ই হতে পারে, ব্যাখ্যা হতে পারে একই স্বপ্নের। এই হিসেবে স্বপ্নর ব্যাখ্যাটা হলো আপনার মাইন্ডের যেটা আল্লাহ তাআলা দেন অথবা আপনি চিন্তা করে যেটা বের করেন। এই জন্য স্বপ্ন সাধারণত আমরা নিজেরা এই স্বপ্ন দিয়ে আমরা যেটা বুঝি সেটা হতে পারে, অথবা অনেক সময় যে সমস্ত আল্লাহর যারা নেক বান্দা আছেন তাদের কাছে গিয়ে আমরা স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করে থাকি এবং তারা অনেক সময় ব্যাখ্যা দেন। এটা সঠিক হতেও পারে নাও হতে পারে। এই হিসেবে স্বপ্নের একেবারে সার্টেইন কোনো ব্যাখ্যা জানার পদ্ধতি শরীয়তে সরাসরি রাখা হয় নাই। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ই হলো যদি আমরা কেউ স্বপ্ন দেখি তাহলে ভালো স্বপ্ন যদি দেখি তাহলে আমরা যেন উঠে আমরা দুই রাকাত নামাজ পড়ি এবং আল্লাহর শুকরিয়া জানাই। খারাপ স্বপ্ন যদি দেখি উঠেই বাম দিকে যেন তিনবার থুতু ফেলি, আস্তাগফিরুল্লাহ পড়ি, ওযু করি, নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি যে আল্লাহ এই জিনিস যেন আমার জীবনে না ঘটে, আর অন্য মানুষকে আমি বলবো না, শুধুমাত্র তখন বলবো যদি কারো থেকে স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই তাহলে আমি এটা বলবো। আর স্বপ্নের কোনো ব্যাখ্যা যখন কেউ দিবেন এটাও 100% শিওর হওয়ার কোনো উপায় আসলে নাই। সব কিছু মিলায় জিস্ট হলো শুধুমাত্র নবীদের স্বপ্ন এটা তাদের জন্য অবধারিত, এটা ক্লিয়ার, অন্য মানুষের স্বপ্নগুলো ক্লিয়ার নয়। এজন্য স্বপ্নের পিছনে যেন আমরা কেউ পড়ে না থাকি, স্বপ্নে খারাপ কিছু দেখেছি এই জন্য যেন মন খারাপ না করি, আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের উপরে ভরসা করি এবং আল্লাহর ফয়সালার উপরে আমাদের ঈমান থাকতে হবে, কদর এবং কাদা এবং কদরের উপরে আমাদের ঈমান থাকতে হবে। ধন্যবাদ আপনি কষ্ট করে ইতালির রোম থেকে ফোন করার জন্য। অসংখ্য ধন্যবাদ যে ভাই ইতালি থেকে ফোন করেছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনার ফোনের জন্য। আমরা আমাদের কাছে একজন বৃদ্ধা বোন ফোন করেছেন, তিনি প্রশ্ন রেখেছেন কন্ট্রোল রুমে। তার প্রশ্ন হচ্ছে যে তিনি বসে নামাজ পড়েন, অসুস্থতার জন্য বার্ধক্যজনিত কারণে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, কিন্তু তার শুধু মনে হয় তার নামাজ হচ্ছে না হচ্ছে না, এ ব্যাপারে তিনি কি করতে পারেন, তার নামাজ কি হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গত বছর তিনি রোজা রাখতে পারেননি অসুস্থতাজনিত কারণে এক এবং বার্ধক্যজনিত কারণে, এবছর তিনি কী করতে পারেন, তিনি যে আমরা বলছি যে যারা রোজা মিস করেছেন তাদেরকে রোজা রাখতে, এক্ষেত্রে তিনি কী করবেন। ধন্যবাদ যে আপনি আমাদের প্রোগ্রাম খেয়াল করে প্রোগ্রামের প্রাসঙ্গিক কথা প্রাসঙ্গিক প্রশ্ন যে আপনি করেছেন। প্রথমত আপনি বসে যে নামাজ পড়েন আপনি কোনো সময় মনে করবেন না যে আপনার নামাজ হচ্ছে না। আল্লাহ তাআলার কোনো ইবাদতই আমরা এমনভাবে করব না যে মনে করি যেটা হচ্ছে না, আমরা মনে থাকবে যাই করতেছি এটা হচ্ছে। যেমন দোয়া যখন আমরা করি আল্লাহর কাছে দোয়া কবুল হবেই এই মনে নিয়ে করতে হবে আমাদেরকে। এই জন্য এটা একটা শয়তানের একটা ওয়াসওয়াসা, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে করতে মনের মধ্যে কনফিউশন ঢোকায় যে ও তুমি এটা করছো এটা হইতেছে না।
দাঁড়ায় পড়ার কথা তুমি বসে বসে পড়ো, কিসের নামাজ পড়ো? এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে আসে, যেহেতু আপনার ওজোর আছে, আপনি বেমারি মানুষ, এজন্য আপনার জন্য এটা জায়েজ হাদিস অনুযায়ী যে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন। এজন্য আপনার নামাজ ইনশাআল্লাহ হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আপনি কোনো সময় রাখবেন না মেহরবানি করে। যদি মনের মধ্যে সন্দেহ আসে, সন্দেহকে আপনি ছুড়ে ফেলে দিবেন, সন্দেহকে আপনি দূরে ঠেলে দিবেন, আর মনে করবেন যে সন্দেহটা শয়তানের পক্ষ থেকে আসতেছে, কাজে আপনার নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি অসুস্থতার কারণে, বেমারির কারণে গত বছর রোজা রাখতে পারেন না, এবছরের রোজা এসে যাচ্ছে, আপনার যারা অসুস্থ আছেন সরাসরি আল্লাহ তাআলা তো তাদেরকে সুযোগ দিয়েছেন যে তারা ফিদিয়াতুন তোআমু মিসকিন, তারা মিসকিনকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করবেন। আমরা বলে থাকি যে এই দেশে যারা রোগী আছেন তাদেরকে আমরা তো লাস্ট কাপল অফ ইয়ার্স আমরা রেট বলেছি 5 পাউন্ড করে, এখনও রেট আমরা অবশ্য বাড়াইছি না অনেক বছর, যেহেতু 5 পাউন্ড মোটামুটি রিজনেবল হয়ে যায়, এই জন্য প্রতি রোজার পরিবর্তে 5 পাউন্ড করে যদি আপনি মিসকিনের খাবারের ব্যবস্থা করে দেন তাহলে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। সাধারণত আমরা রিকমেন্ড করি 30টা রোজার জন্য 150 পাউন্ড, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় মিসকিনের খাবারের ব্যবস্থা করে দিলে আপনার এটা আল্লাহ তাআলা এটা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সরাসরি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা অ্যালাউ করেছেন, সুযোগ দিয়েছেন। ধন্যবাদ যেই মুরব্বী আমাদের কাছে প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কলার কাছে আমরা যাচ্ছি, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছে ফোন করছেন। আমরা আসবো কলারের কাছে, কিন্তু এর আগে একজন আরেকজন বোন কন্ট্রোল রুমে ফোন করেছেন, বোন রুকসানা। তো বোন রুকসানা তিনি ফোন করেছেন এবং তিনি বলছেন যে তার নতুন একটা বেবি হয়েছে, আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন জানাই। এবং আমারও আমার স্ত্রীর ছোট বোন, ওনারও একটা বেবি হয়েছে গতকালকে, গত পরশু দিন ভোরে 3টার সময় আলহামদুলিল্লাহ, ইনো মোহাম্মদ সাবিয়ার, এবং এই নিয়ে তাদের 4টা ছেলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস জানাচ্ছি যাদের নতুন বেবি হয়েছে, মাবরুক মাশাআল্লাহ, যেন তাদেরকে দিনদার পরহেজগার আমলে সালেহ বানায়, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো তার হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে উনি খুব নিজেকে খুব ডিপ্রেসড ভাবেন, ডিপ্রেস থাকেন সব সময়, জানের মধ্যে তার অশান্তি লাগে, এক্ষেত্রে তিনি কী দোয়া পড়বেন, একটা দোয়া জানতে চাচ্ছেন। আসলে আল্লাহ তাআলা বেবিকে এবং বেবির মাকে সুস্থ রাখুক, বোনের জন্য আমরা দোয়া করি। আর আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিনই মনের শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ, এই জন্য নিজে যে অবস্থায় থাকি এই অবস্থায় যেন সবর করি। ডিপ্রেশন কমানোর সবথেকে বড় ওষুধ হলো সবর করা, আর যদি আমরা সবর করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের মধ্যে শান্তি দিয়ে দিবেন। আমরা অবশ্য বুখারী শরীফের যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আমরা এই দোয়ার আপনি আমি জানি না আপনি মুখস্থ করতে তো পারবেন না, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আযযি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। এই দোয়ার কথা আমরা বলে থাকি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আযযি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। এই দোয়ার কথা আমরা বলি যে হে আল্লাহ, আমি দুশ্চিন্তা থেকে, অসুবিধা থেকে, আর যত আমি অন্য মানুষ আমার উপরে বিজয়ী হয়ে যাক অথবা আমি ঋণগ্রস্ত হয়ে যাই, এ সময় সব কিছুর থেকে তোমার কাছে আমি পানাহা চাই। এই দোয়া আপনি পড়ে দেখতে পারেন। আমি দোয়াটা আবার রিপিট করে, আমি জানি না আপনি রেকর্ড করতেছেন কি না, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আযযি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। এই দোয়া আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ বোন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মনে শান্তি দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। অসংখ্য ধন্যবাদ বোন রুকসানাকে আমাদের কাছে ফোন করার জন্য। যদি আপনি অন এয়ার কথা বলতে চাননি, আপনি কন্ট্রোল রুমে ফোন করেছেন, এবং আশা করি আপনি এই যে দোয়া যেটা বললেন শেখ মাদানি সেটা আপনি রেকর্ড করেছেন। যদি আপনি কোনোভাবে মিস করে থাকেন তাহলে আগামীকালকে সকাল 9:30 আমাদের প্রোগ্রাম রিপিট যাবে ইনশাআল্লাহ, পুনঃপ্রচার হবে, তখন আপনি অনুষ্ঠান দেখবেন এবং রেকর্ড করবেন ইনশাআল্লাহ। শেখ, আসলে আমরা বোনদেরকে বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহ তাআলার প্র্যাকটিস আপনি বলেছিলেন যে বোনরা যারা মিস করেছেন তাদের অসুবিধার কারণে, অসুস্থতাজনিত কারণে তারা যে সমস্ত রোজা গত বছর মিস করেছিলেন এবছর শাবান মাসে তারা রাখবেন। কিন্তু যে সমস্ত ভাইয়েরা মিস করেন, যেমন অনেকেই হয়তো সফরে ছিলেন কিংবা অসুস্থ ছিলেন, রোজা মিস করে ফেলছেন,
অনেক ভাইয়েরা আমাকে বলা হচ্ছে কনডম থেকে ইচ্ছা করে ছেড়ে দেন, এক্ষেত্রে তাদের কি করণীয়? ইচ্ছা করে তো রোজা ছাড়ার কোনো অপশন নাই, ইচ্ছা করে কোনো মুসলমান রোজা ছাড়তে পারে না, আল্লাহ তাআলার কাছে বড় গুনাহগার হয়ে যাবে, কবিরা গুনাহ এটা। যদি এমন হয় আসলে ইচ্ছা করে বলতে কি দুর্বলতার কারণে বুঝে ঠিকই কিন্তু পারছে না সামহাও, শয়তান যদিও বান্দা থাকে কিন্তু শয়তানের দোসররা তো থাকে, এদের কারণে যদি এরকম হয়ে যায় তাহলে তাকে অবশ্যই রোজা কাজা করতে হবে, রাখতে হবে। আর যাদের এরকম কাজা হয়েছে সফরের কারণে, অসুস্থতার কারণে, তাদেরও তো অবশ্যই করতে হবে। মা বোনদের এটা যেহেতু রুটিন, এটা রেগুলার, এ হিসেবে এটাকে মানে হাইলাইট করা হয়েছে। ভাইদের তো এরকম হওয়ার কথা না, কেমন মুসলমান যে রোজা রাখে না, কেমন মুসলমান। অবশ্য আজকাল তো মুসলমান হওয়ার জন্য কিছুই লাগে না, নামাজও লাগে না, রোজাও লাগে না, কিছুই লাগে না, এমনিই মুসলমান, তারপরেও মুসলমান, পুরো মুসলমান 100%। আচ্ছা, আনফরচুনেটলি এটাই হলো, কারণ একসময় তো মানুষ এটা কল্পনাও করতে পারতো না যে একজন মুসলিম সে নামাজ পড়ে না, এটা কেউ কল্পনা করতে পারতো না, এরকম দিন ছিল। একজন মুসলিম সে রোজা রাখে না, ইটস ইম্পসিবল। এমনও তো অনেকে বলে থাকেন যে মানুষ তো দূরের কথা, বাড়ির আপনার বিড়ালটা পর্যন্ত রোজা রাখা লাগতো, কুকুরটা পর্যন্ত রোজা রাখা লাগতো, কারণ সারাদিনে তো কোনো খাওয়া দাওয়া নেই বাড়িতে, কেউ খায় না। যদি বাচ্চারা না থাকে, বাচ্চারা বড় হয়ে গেছে মোটামুটি, তাহলে তো এখন বিড়াল কুকুর যারা বাড়িতে এদেরও রোজা। এরকমই তো আসলে মুসলমানদের প্র্যাকটিস ছিল, কিন্তু আমরা দিনকে ভুলে যে এমন অবস্থায় গেছি, এখন মানুষ প্রশ্ন করে ইচ্ছা করে রোজা ছেড়েছি কি করব, এটা হওয়ার কথা ছিল না, ভেরি আনফরচুনেট। আসলে এই ধরনের যেন আমাদের না হয় আমাদের অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আমিন। দর্শকবৃন্দ, আমরা বিরতিতে যাচ্ছি, অনেক কলার রয়েছেন, বিরতির পরে এসে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ, সাথে থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ যারা আমাদের সাথে আছেন, ইসলাম এসেনশিয়ালসের সাথে আছেন। আমরা একটু বিরতি নিয়েছিলাম, বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আমাদের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আজকে শাবান মাসের গুরুত্ব এবং শাবান মাসে আমরা কি আমল করতে পারি, রোজা রাখার কথা বারবার উঠে এসছে হাদিসে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ বেশি করে রোজা রাখতেন, এই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম। অনেক মা বোনদের অনেক প্রশ্ন ছিল শেখ, একটা বিষয় যে যারা অনেকেরই প্রশ্ন থাকে যারা রোজা রাখতে পারেন না, যারা হয়তো বৃদ্ধ হয়ে গেছেন, খুব বেশি অসুস্থ হয়ে গেছেন, রোজা রাখতে পারেন না, তাদের কি আমল করতে পারেন, তারা কি মানে রোজা রাখার যে এই যে একটা আমল আমল থেকে একটা ইবাদাহ থেকে তারা মাহরুম বঞ্চিত, এক্ষেত্রে তারা কোনো সাবস্টিটিউট কোনো আমল আছে কি না? সরাসরি আল্লাহ তাআলা তো কাউকেই ডিপ্রাইভ করেন না, মাহরুম করেন না কোনো সময়ে, এই জন্য যদিও ওইভাবে যে রোজা রাখতে না পারলে তোমরা এটা করো এরকম কোনো কিছু হাদিসে আসে নাই, তো যারা রোজা রাখতে পারবেন না তারা তো নামাজ পড়তে পারবেন, নফল নামাজ, এটা সবসময়, এটা কন্টিনিউয়াস, এটা শাবান আর রমাদান বলে কথা না, যে কোনো সময় পড়তে পারবেন, যে কোনো সময় আল্লাহর কাছে খাওয়াতে পারবেন, তাওবা ইস্তিগফার তারা করতে পারবেন, দান খয়রাত তারা করতে পারবেন, মানুষকে সাহায্য করতে পারবেন, এটা তো কন্টিনিউয়াস ইবাদত। তবে এই কথা বলা আবার ঠিক হবে না যে যারা শাবানে রোজা রাখতে পারতেছেন না তারা শাবানে যারা রোজা রাখে তাদেরকে খাওয়ান, তো আপনারা খাওয়াবেন নর্মাল অবস্থাতে, এটা স্পেসিফাই করলেই তখনই অসুবিধা হয়ে যায়, তারা খাওয়ালে কোনো অসুবিধা নেই, সব পাবেন, যে নর্মাল দান সৎকার এটা তারা করবেন, কিন্তু এরকম স্পেসিফাই, কারণ এভাবেই মিসকনসেপশন আসে উম্মতের মধ্যে, হাদিসের মধ্যে যে যেটা যেভাবে এসেছে আমরা ওইভাবে থাকি, তাহলে সেখানে আর বেদাত ঢোকার আর কোনো সম্ভাবনা থাকে না। তা না হলে দেখেন এখন এই যে শাবানের কত সেলিব্রেশন, এখন তো বাত্তির চাঁদ শুরু হয়েছে, আপনার বিভিন্ন কারণে এই সমস্ত কমিউনিটির মধ্যে আসে, এবং আলেমুল আমাদের দায়িত্ব হলো এগুলো সহিহ হাদিসে যেগুলো আছে এবং কোরআনে যেগুলো আছে এগুলোকে এস্টাবলিশ করার দায়িত্ব আসলে আলেমুল আমাদের। এই হিসেবে যারা পারেন এটা তো সুন্নত, সুন্নত হিসেবে নফল হিসেবে তারা নফল রোজা রাখবেন, যারা পারবেন না তারা অন্য ইবাদত করবেন, আর এই ইবাদত তো যে কোনো সময়তেই করা যায়, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার তো আমরা সবসময় করা দরকার, আমরা দান করি তো করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, নফল নামাজ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, যার এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো,
যারা সাধ্য আছে রোজা রাখার মাধ্যমে আল্লাহকে ভয় করলো, ওয়েল ডান, রোজা রাখতে পারে না শাবানে, তাহলে তুমি নামাজ পড়ো, তাহলে তুমি দান খয়রাত করো, আল্লাহর কাছে দোয়া করো, তওবা ইস্তেগফার করো, সেলায় রহমি করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ও ডু ইট, হোয়াট এভার ইউ ক্যান ডু ইট। জাজাকাল্লাহ খাইরান, অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ। আসলে আমরা বিরতি নিয়েছিলাম, বিরতির পরে এসেছি আমরা, অবশ্যই তারপরে কিছু সময় পর আমাদের নিউজে চলে আসবে, আমাদেরকে চলে যেতে হবে। এর মধ্যে আমরা জানি অনেকে আমাদের কাছে ফোন করছেন। আজকে আমরা শাবান মাসের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের ইবাদাহ বন্দেগী করতেন শাবান মাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। তারপরে আমরা শুরুতে একটা দোয়ার কথা শেখ মাদানী বলেছেন এবং কেন দোয়া, কেন তিনি রোজা রাখতেন সে বিষয়ে আমরা শেখ মাদানী আলোকপাত করেছেন, রিপোর্টের কথা বলেছেন। দেখি আমরা এই মুহূর্তে কে রয়েছেন লাইনে কথা বলছি আমাদের দর্শকের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনি ইসলাম আছে, আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি, আমরা কলারকে হারিয়ে ফেলেছি, দুঃখ প্রকাশ করছি। আসলে আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা, যদি কলার আবার আমাদের কাছে ফোন করেন আমরা পরবর্তী কলার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন। জি আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্ন হইতেছিল যে আমরা যে বার্থডে করি, বার্থডের মধ্যে যে আমরা কেক কাটি, তারপরে আমরা যে ক্যান্ডেল যে ফুঁ দেই নানি, এটি সবসময় আমরা শুনি যে এটি করা ঠিক না। আপনার বার্থডে পার্টি করা ক্যান্ডেল জানালো, এটা আমরা বোনের প্রশ্ন শুনেছেন যে এটা ঠিক না, কিন্তু কিসের জন্য ঠিক না? কারণ হলো আমরা এই জন্য এটাকে ঠিক বলি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো সময় নিজের বার্থডেকে এভাবে সেলিব্রেট নিজে করেন নাই, এরকম মোমবাতিও জ্বালাইছেন না, কেকও কাটছেন না। অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনে কেরাম যারা ছিলেন তারাও এরকম কেউ করেন নাই। এই হিসেবে হয় কি, দেখেন এই বার্থডে পার্টি করাটা তখন পরিবারের নিয়মে পরিণত হয়ে যায়, এরপরে মানুষ এর মধ্যে বিভিন্ন ধরনের আরও অনেক প্রথা এর মধ্যে নিয়ে আসে। এই হিসেবে যেহেতু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাইফে কোনো দিন বার্থডে সেলিব্রেট করেন নাই, আল্লাহ রসুল তো 63 বছর বেঁচে ছিলেন, 63 বছর বুঝলাম, এরপরে একটু বড় হওয়ার পরে তো বুঝেছেন, এরপরে থেকে আল্লাহ রসুল কোনো দিন বার্থডে সেলিব্রেট করেছেন নিজের এটা জানা যায় না। অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবি এরকম করেছেন অথবা তারা আল্লাহ রসুলের বার্থডে সেলিব্রেট করেছেন এইটাও পাওয়া যায় না। এই হাদিসের মধ্যে না পাওয়া যাওয়ার কারণেই আমরা বলে থাকি যে বার্থডে সেলিব্রেট করাটা এভাবে উচিত নয়, এই হলো মূল রিজনটা। এখন অনেকে বলে থাকেন যে স্কুলে সেলিব্রেট হয়, বাচ্চারা কান্নাকাটি করে, এই করে, সেই করে, আপনারা বাচ্চাদেরকে অন্যভাবে বুঝ দেন, হয়তো আপনি যেদিন তার বার্থডে সেদিন আপনি কিছু করেন না, অন্য কোনো একদিন আপনি দোয়া করেছেন, কিছু করেছেন, এটা আপনি পার্সোনালি করেছেন। এই হিসেবে এটা একটা নিয়ম করে বার্থডে সেলিব্রেট করতে হবে, এটা আপনার এমনিই তো শরীয়তের বিভিন্ন ইবাদত বন্দেগীর ব্যাপারে আমরা গাফেল। এই আরেকটা আমরা অজুহাতকে নিয়ে আসি, সেদিন আমি দারুল উলুম আমাদের ইভিনিং মাদ্রাসার অনেক বাচ্চারা কোরআন শরীফ শুরু করেছে, আমাদের ইয়াহিয়াও তার মধ্যে আছে, তো এই হিসেবে ওই সেদিন আমি বলতেছিলাম যে আপনারা প্যারেন্টসরা বার্থডে সেলিব্রেট করার জন্য খুব পাগল, বাচ্চা যে কোরআন শরীফ শুরু করলে এখন সেলিব্রেট করেন, আপনি যত সেলিব্রেট করতে চান, বাচ্চা যেদিন সূরা বাকারা মুখস্থ করবে সেদিন সেলিব্রেট করেন আপনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব মানুষকে হঠাৎ করে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, তখন লোকজন মনে করলো আমিরুল মুমিনিন দাওয়াত দিয়ে খাওয়া হলো ব্যাপার কি, কেউ গোপনে গোপনে কয় কি অনেকে আবার বিয়ে শাদী করলেন নাকি, একজন ইয়া আমিরুল মুমিনিন আপনি মেহমানদারি করলেন কারণটা কি, আল্লাহর বান্দা ওমর সূরা বাকারা মুখস্ত করে ফেলছে, এই জন্য আমি আল্লাহর শুক্রিয়া জানাই আমি এটা করছি। এই জন্য এরকম বাচ্চাদের অ্যাচিভমেন্টকে কেন্দ্র করে আপনারা সেলিব্রেট করেন। আর বার্থডের কালচারটা দেখেন আপনার আসলে অন্য অন্য কমিউনিটির থেকে আসছে, মুসলিম কমিউনিটির বিষয় এটা নয়, যেন খ্রিস্টিয়ান কমিউনিটি এটা খুব সিরিয়াসলি সেলিব্রেট করে এবং তাও ওই জিজাসের বার্থের সঙ্গে কিন্তু এটা রিলেটেড। আসলে টু বি অনেস্ট, এই সমস্ত কারণে ধীরে ধীরে যদি আমরা বার্থডে এরকমভাবে জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেট করতে থাকি
একসময় ইসলামের মূল স্পিরিট আমরা হারিয়ে ফেলবো, এই জন্য আমরা বলি যে বার্থডে সেলিব্রেট করাটা ঠিক না। এরপর এ কথাও বলি, যদি মনে করেন যে বাচ্চাদেরকে আপনি এই বছরই ঠেকাইতে গেলে বাচ্চাদের সঙ্গে বড় ধরনের বিপদ আপদ হবে, অসুবিধা হবে, অথবা ফ্যামিলির অন্যান্য সবাই করতেছে আপনি একা ঠেকাইতে পারতেছেন না, গ্রাজুয়ালি আপনি এই কালচার থেকে বের হয়ে আসেন, সেটা আমরা বলি। একদিনই আপনি স্টপ করে ফেলবেন এটা আপনি পারবেন না ঠেকাইতে, এই হিসেবে এটা হলো আমাদের পরামর্শ। আই থিঙ্ক বোন আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এমনিতে মোমবাতি ফু দেয়া এর মধ্যে কি কোনো নিষেধাজ্ঞা? এর মধ্যে নিষেধাজ্ঞা বলতে এর মধ্যে এটা একটা অহেতুক কাজ, এর মধ্যে তো কোনো ফায়দা নাই। কারণ হলো যে মানুষ যখন এক বছর চলে যায় বার্থডে আসে, বয়স তো বাড়ে না, বয়স তো কমে, ঠিক না কথা? যেন মোমবাতির সংখ্যা আমরা বাড়াই কিন্তু বয়সটা তো কমে যায়, এই জন্য বয়স আপনি তো মরণের বেশি ক্লোজ হচ্ছি। যদি কেউ নিজের বার্থডেতে আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ কয় বছর তুমি দিছো তা তো জানি না, আরও এক বছর গেল কি, তুমি আমারে মাফ করো, তুমি আমারে সামনের বছরটা ভালো করো, গত বছর তোমার অনেক নামাজ কামাই করছি, রোজা রাখি নাই, মিথ্যে কথা কইছি, মানুষের ফাঁকি দিছি, মানুষের মনে কষ্ট দিছি, সামনের বছর আল্লাহ আমি যেন এগুলো না করি, ডু ইট। এমনিতে মনে করেন বার্থডে পার্টি ছাড়া যদি কেউ এরকম একটা পার্টি করেন সব বাচ্চাদেরকে নিয়ে, তাতে কোনো অসুবিধা নেই, মোমবাতি যদি একটু নিভাটি বা বিষয়টা হলো কি, এই মোমবাতির যেহেতু একটা অরিজিন আছে, আপনি যেখানেই মোমবাতি জ্বালাবেন তখন ওই মানে বয়স হয়েছে 50 বছর 50টা ক্যান্ডেল, এটা তো যেটা মানুষ দেখে এটার উপরে, এই জন্য আপনি ওয়াজ নসিহত করে বুঝাইতে পারবেন না যে আমি কিন্তু এই নিয়াত করে করে আমার নিয়াত কিন্তু খুবই ভালো ফ্রেশ নিয়াত, কিন্তু বাচ্চারা বুঝবে না দিস দ্য লিঙ্ক। এই জন্য এরকম কোনো জিনিস আমরা করা উচিত না যেটা বাচ্চাদেরকে কনফিউজ করে। রোজা রেখে ইনজেকশন যদি খাবারের ইনজেকশন না হয় তাহলে এটা দেওয়াটা জায়েজ, যেমন আপনার এই স্যালাইন যেটা ঢুকায় এরকম, এটাকে ছাড়া অন্য নর্মাল ইনজেকশন হলে এটা দেওয়া জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। নর্মাল ইনজেকশন যেটা মাসলে দেওয়া হয় নো প্রবলেম, কিন্তু বেইনের মধ্যে যেটা দেওয়া হয় এটা অনেক সময় সাধারণত খাবারের ইনজেকশন হওয়ার সম্ভাবনা থাকে, ড্রিপ যেটা দেয় হসপিটালগুলোতে গেলে এটা দেওয়া যায় না, কিন্তু অন্যটা দেওয়া যায়। এতে রোজা ভঙ্গ হবে না? জি না। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের কাছে প্রশ্ন করছেন। পরবর্তী করার কাছে আমরা যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বোন। জি আমি শেখ মাদানি রিয়ে সাহেব কোয়েশ্চন রাখতাম সাই। প্লিজ করো কবুন। জি আমি ওখান থেকে জানতাম সাই রামা কি জাহাজ সম্বন্ধে, ও আমার হৌর হরিয়া কি আমার বিয়ে সেনানি, বিয়ার পরে আমার সার হয়ে গেছে, আমি সিঙ্গল প্যারেন্টস, আর আমার হৌর হরিয়া কি তারা সম্পদ জেনে জুয়ো দেন জেনে ডাওয়ার জেনে দেন, তারা বাড়ি আমার দিলাইছিলা অনকু, তারা সামান্য জমি আছে আর কি, আর আমার সার হয়ে গেছে, তো আমি আমার জখাত আমার হৌর হরিয়া এম দিতাম পারমুনি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কোন জায়গা জমিন কিচ্ছু নাই, তা আমার জখাত দেওয়া ফরবনি। আচ্ছা, আপনার যাকাত হইব কিনা? আমার যাকাত, আমি যাকাত দেওয়ার জন্য আমার জি কই মনি ইনশাআল্লাহ কোয়ালিফাই করিনি। জি কোয়ালিফাই করেন কেন? ধন্যবাদ বোন। আর কোনো কোশ্চেন আছে নি আপনার? কোনো কোশ্চেন নাও, দুইটা কোশ্চেন। থ্যাংক ইউ। আমি সেকেন্ড কোশ্চেনের আনসার আগে করি। আপনার যদিও এমনি বাড়ি নাই কিন্তু আপনার ক্যাশ পয়সা যদি থাকে, আপনার যদি গহনাপাতি থাকে, গহনা যদি আপনার অর্নামেন্ট সোনা যদি 7.5 ভরির উপরে থাকে, তাইলে আপনার উপরে জাকাত ফরজ হবে 7.5 ভরি তার বা তার বেশি। অথবা এমনও যদি হয় যে 7.5 ভরি সোনা আপনার নাই কিন্তু 3,000 পাউন্ড আপনার কাছে জমা আছে এক বছর, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে। যদি ক্যাশ মানি থাকে, কোনো ব্যাংকের আপনার শেয়ার অথবা কোম্পানির সিকিউরিটিজ এগুলো যদি থাকে, অথবা অর্নামেন্ট যদি 7.5 ভরি বা তার বেশি থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ, আপনি জাকাতের জন্য কোয়ালিফাই করেন এক বছর যদি আপনার কাছে থাকে। আমরা গত বছর হিসাব করেছিলাম 2,800 হয়েছিল নিসাব স্বর্ণের, এবছর হয়তো 3,000-এর কাছাকাছি হবে রাফলি। আমরা আরও ফাইনাল হিসাব রমজানের আগে রমজানে আমরা করবো ইনশাআল্লাহ। এটা হলো ফার্স্ট, আপনি কোয়ালিফাই করেন কি না তার আনসার। আপনি দেখবেন যে আপনার ওই ক্যাশ টাকা এই পরিমাণ আছে না, যদি থাকে তাহলে আপনি কোয়ালিফাই করেন। ক্যাশ টাকা ব্যাংকে থাকুক আপনার কাছে থাকুক সমান। দ্বিতীয়ত হলো যে আপনার শ্বশুর শাশুড়ি যারা হয়েছিল, আপনার
হাজবেন্ডের সঙ্গে সাড়াসাড়ি হয়ে গেছে, এরপরও আপনি তাদেরকে, তারা গরিব, তাদেরকে যে জাকাত দেওয়ার চিন্তা করেন, আমি শুকরিয়া জানাই আপনার। ইউ আর ভেরি ভেরি পজিটিভ মাই ডিয়ার সিস্টার, আপনি খুব পজিটিভ মানুষ, আপনি অবশ্যই তাদেরকে জাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বরং জাকাত দিলে আপনি এটা ভালো কাজ করলেন, কারণ এক সময় তারা আপনার আত্মীয় হয়েছিল, যে কোনো কারণে হয়তো সাড়াসাড়ি হয়ে গেছে। সাড়াসাড়ির ক্ষেত্রে হয়তো আপনার শ্বশুর শাশুড়ি দায়ী নাও থাকতে পারে, হয়তো আপনার হাজব্যান্ড দায়ী হতে পারে বা আপনি দায়ী হতে পারেন, সেটা আলাদা। এই হিসেবে আপনি যদি তাদেরকে জাকাত দেন, এটা আপনি ভালো কাজ করবেন, আপনি তাদেরকে জাকাত দিতে পারবেন, যদি তারা জাকাত খাওয়ার উপযুক্ত হয়, তারা গরিব হয়, তাতে কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ বোন আপনি এই ফোন কল করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বোন, এবং খুবই পজিটিভ মাইন্ড থেকে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে সবাইকে পজিটিভ হওয়ার তৌফিক দান করুন, আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। অসংখ্য ধন্যবাদ যে বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন। আসলে শাবান মাসের ফাদিলা, শাবান মাসের গুরুত্ব, শাবান মাসের আমল, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে আজকে। এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন, আলহামদুলিল্লাহ অনেকে অনেকে রোজা রাখার ব্যাপারে কথা বলছেন, এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে অনেকে প্রিপেয়ার হচ্ছে, প্রিপারেশন নিচ্ছেন। শেখ মাদানীরা শুরুতে বলেছিলেন যে আসলে শাবান হচ্ছে রামাদানের জন্য প্রিপারেশনের মাস। এবং একটা জিনিস দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে হাদিসের উদ্ধৃতি আপনি বলেছিলেন যে রিপোর্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়, আসলে এটা কতটুকু অর্থবহ? এবং এই রিপোর্ট কি সারা বছরের রিপোর্ট? এটা কি কোনো একটা নির্দিষ্ট দিনে কি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছায়, না এখন কারটা কোন দিনে যাবে এই মাসের মধ্যে, এটা আল্লাহ তাআলার এলেমে আছে, আমরা জানি না কারটা কখন যাবে। এরকম কোনো দিন ক্ষণ, রাত অথবা দিন অথবা ডেট ফিক্স করা হয়নি, আমরা বলতে পারবো না যেটা লাইলাতুল ইসরা মিন শাবান যে এখানে নট এট অল, কারণ এই মাসের কথা সরাসরি পুরো মাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা যারা দুইটা একটা রোজা রাখি, আল্লাহকে বলি যে আল্লাহ আমার রিপোর্টটা তুমি ওই দিনে সাবমিট করাটা অ্যারেঞ্জ করো, আল্লাহর জন্য অসম্ভব না। এই জন্য যারা আমরা দুই একটা রোজা রাখি, যাই যারাই রোজা রাখি, এই নিয়ত করি যে আল্লাহ আমি আজকে রোজা রাখছি, আমার আমলনামাটা আজকে যাক। ইট মে হ্যাপেন, আমরা জানি না। এই জন্য মাসের যে কোনো সময় আমলনামা রব্বুল আলামিনের কাছে যেতে পারে, এটা কোন স্পেসিফাই হাদিসের মধ্যে করা হয়নি। জাজাকাল্লাহ খাইরান, অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ। আমরা আসলে শাবানের গুরুত্ব নিয়ে কথা বলছি, অনেকে আমাদের কাছে ফোন করছেন, এবং আমাদের হাতে বেশি সময় নেই, দুই মিনিট আছে আমাদের হাতে। দুইটা নামেরও মিনিং আছে। শুরুতে একজন ভাই আমাদেরকে বলেছেন মায়েরা এবং নিনা, সাথে তিনি জাকাতের উপর একটা প্রশ্নও করেছিলেন, এবং যেটাকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে শেখ, আসলে নিনা যেটা, নিনাটা আরবির নাম হিসেবে এটা ই হচ্ছে না, আরবির নিয়মের সাথে মিলে না, এটা বাংলা নাম বলে মনে হয়। এরপরও আমি ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। আর মায়েরাটাও ঠিক, মায়েরার একটা অর্থ আছে, কিন্তু এটা খুব ভালো অর্থ আমি এখনও পর্যন্ত দেখছি না, আমি খুঁজে দেখবো যে এটা আরও কোনো ভালো অর্থ পাওয়া যায় কি না। যদি আমরা ভালো অর্থ পাই, তাহলে আপনার নেক্সট ইসলাম এসেনশিয়ালে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। এটা যে ভাই ফোন করেছিলেন, আপনাকে অনুরোধ করব যে এই নামের এটা আপনি অর্থ জানার জন্য আর একটু অপেক্ষা করেন, কারণ মিরার একটা অর্থ আমি অলরেডি এর মধ্যে ফাইন্ড আউট করেছি, কিন্তু এটা না বলা ভালো। এই জন্য ভালো কোনো মিনিং আছে কিনা এটা আমি দেখবো ইনশাল্লাহ, দেখে সুইটেবল কোনো কিছু পেলে ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে আপনাদেরকে আমরা জানাবো, এবং সামনের সপ্তাহে আমরা নিসফে শাবান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। যাওয়ার আগে আমরা ঠিকানা বলে দিচ্ছি, যে ঠিকানা আপনারা আমাদের কাছে চিঠি লিখেন, দি প্রোডিউসার ইসলাম এসেনশিয়ালস 26 ক্লিফোর্ড রোড লন্ডনই 17 4J। এই ঠিকানা অবশ্যই আমরা আপনাদের কাছে, দি প্রোডিউসার ইসলাম এসেনশিয়ালস 26 ক্লিফোর্ড রোড লন্ডন E17 4JE, এই ঠিকানা অবশ্যই আপনারা আমাদের কাছে চিঠি লিখবেন। আপনারা টেলিভিশন স্ক্রিনে ঠিকানা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অনেকেই ফোন করেছিলেন, কিন্তু আপনাদের প্রশ্ন অনেক সময় আমরা রিসিভ করতে পারিনি, আপনারা দীর্ঘক্ষণ লাইনে ছিলেন, সেজন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমাদের অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।